জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই। স্যার আপনার নামটা কি? আমার নাম শামীম। আচ্ছা, শামীম আমি কুমিল্লা থেকে। বাংলাদেশের কুমিল্লা থেকে? কুমিল্লা থেকে। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে মূলত কী সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? আমি সমস্যা নিয়ে আসছি আমার কোমরে বিগত 3 বছর যাবত প্রবলেমটা। আচ্ছা, তো এই 3 বছর যাবত আপনার কোমরের সমস্যা, এটার জন্য কি কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন কোথাও? আমি সৌদি আরবে ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তা ওইখানে করার পরে মানে ভালো হয় না, ভালো ভালো চিকিৎসা পাই না। আচ্ছা, তখন আমি দেশে আসছি, ইউটিউবে দেখলাম আপনাদের স্যারের ইয়েগুলো, ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান। দেখার পরে আমি আসছি এখানে, আসার পরে আমি ভাবলাম ওনার ওনার কাছে ট্রিটমেন্ট করে আসলাম। আর আজকে আমার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু এটার সঠিক যে আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। স্যার আপনার কাছে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান। ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আমি প্রায় 16 দিন হয়ে গেছে, 17 দিন হয়েছে ট্রিটমেন্ট। আজকে 17 দিন যাবত ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা কি? শারীরিক অবস্থাটা একটু পজিটিভ হয়েছে। আচ্ছা, মানে আগের থেকে এখন আপনি অনেক ভালো এবং অনেক সুস্থ আছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি যখন ব্যথাটা হয় তখন ব্যথাটা হওয়ার পর আমি যখন ডাক্তার কাছে যাই সৌদি আরবে, তখন কোনো আমার মানে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, ব্যথাটা কমতেছে না। তারপর আমি তো আমি সার্চ দিলাম আর কি কোমর ব্যথা সম্পর্কে, তখন দেখলাম ইউটিউবে ভিডিওগুলো চলে আসছে সফটওয়্যার প্রধানের। তারপর দেখলাম ব্যায়ামগুলো, ব্যায়ামগুলো করার পরে দেখছি একটু ভালো ব্যায়ামগুলো করছে আমি নিয়মিত, কারণ ওইখানে তো আমার আর কোনো মানে আর কোনো উপায় নেই, উপায় নেই। তাই আমি ওই ইয়েগুলো করছি, ব্যায়ামগুলো করছি, ব্যায়ামগুলো করাতে ব্যথাটা কমে গেছে। মানে স্যার যেভাবে দেখিয়েছিলেন ভিডিওতে আপনি সেভাবে ফলো করে আপনার যে ব্যায়ামগুলো আপনি করেছেন, তখন আপনি দেখেছেন আপনার ব্যথাটা অনেকটাই কমে গেছে। তারপরে আমি ছুটি নিয়ে দেশে আসছি চিকিৎসা করানোর জন্য। আচ্ছা, পরবর্তী অবস্থাতে আমরা আপনাকে দেখেছি যে আপনি ডে বাই ডে আপনি যখন ট্রিটমেন্ট নিয়েছেন সেই ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা এখন আপনি অনেকটুকুই সুস্থ এবং অনেকটুকুই ভালো অবস্থায় আছেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যতদিন আপনি ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা যারা ম্যানেজমেন্টে ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু টাইম টু টাইম পেয়েছেন? আচ্ছা, তাদের আন্তরিকতা কেমন ছিল? অনেক ভালো, স্পেশালি নার্সরা অনেক ভালো, সাথেই থাকে জানো। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? খুব ভালো লাগছে, টাইম টু টাইম সব কিছু। আচ্ছা, যার যা দায়িত্ব নিয়ে কাজ করে খুব ভালো। আচ্ছা স্যার, আরেকটা বিষয় একটু জানি, যেমন আপনি যেমন বলেছেন যে আপনি গত 3 বছর যাবত আপনার কোমর ব্যথা আপনি ভুগছিলেন, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন যার সঠিক চিকিৎসাটা হয়তো আপনি পাননি, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বা দেশের বাইরে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোয় ভুগে, তারা হয়তো বুঝতে পারে না কার কাছে গেলে তারা ভালো হবে বা কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবে, এই সঠিক দিক নির্দেশনাটা অনেকে পান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি দিক নির্দেশনামূলক হিসেবে কিছু বলবেন? কোমর ব্যথার যে প্রবলেমটা, আর কোমর ব্যথার প্রবলেমটা আসলে সঠিক জায়গায় আমি আসছি, যে শফিউল্লাহ প্রধান ওনার চিকিৎসা ভালো, চিকিৎসা ভালো, একবারে যদি না হয় আপনার 90% 80% আপনি ভালো হয়ে যেতে পারবেন এরকম। তারপরে আমার বললো ওনারা যে যদি দেশে যদি গ্রামে যাও তুমি রেস্ট নাও তাহলে ইনশাআল্লাহ দেখো ওই প্রবলেমগুলো চলে যাবে, তুমি ব্যায়ামগুলো চালিয়ে যাও। আচ্ছা, এগুলো বলছে, তবে সবাই আসলে ভালো হবে আমি মনে করি, অন্য অন্য যেহেতু আমি অন্য অন্য জায়গায় গেছি ততটা পজিটিভ দেখি নাই। এখানে আপনি যতটা আপনার ভালো ট্রিটমেন্ট হয়েছে ততটা আপনি পাননি, তাই আপনি এখানে বেটার ফিল করছি আমি। আপনি নিজে হয়তো বিশ্বাস করেন তারা আসলে তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট এখানে পাবে। আমি চিন্তা ভাবনা করছি আমার আম্মুকে এখানে। আচ্ছা, আমার ফুপি আছে, আম্মু আছে সেম প্রবলেম আপনার। আচ্ছা, তাই আপনার হাঁটু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি চিন্তা ভাবনা করছি ওনাকে এখানে আনার জন্য। আচ্ছা, চিন্তা ভাবনা করছি। বুঝতে পেরেছি।
তা সবশেষে জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100 কত নাম্বার দেবেন? 100 থেকে মানটা ঠিক আছে, 90% দেওয়া যায়। খুবই ভালোভাবে ওরা চেষ্টা করছে, নার্স আবার আপনি যারা ফিজিওথেরাপি দেয় খুবই টাইম টু টাইম আসছে, মানে কাজটা খুব ভালোভাবে, মানে ওরা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছে, হয়েছে ভালো আলহামদুলিল্লাহ, যা আল্লাহরই রহমত করে আর কি। তবে ব্যথাটা আমি মনে করি যে 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 প্রবলেম যে রোগটা, এটা যে কোনো ডাক্তারে, বিশ্বের কোনো ডাক্তারে দিতে পারবে না যে 100% সুস্থ করে দেবো, একমাত্র এটা আল্লাহই পারে। তবে তারপরও ট্রাই করে যাওয়া ডাক্তার হচ্ছিল আমার। ধন্যবাদ স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।